আমার দয়াল নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আল্লাহর নবীরে যেই ব্যক্তি জানার সত্ত্বে বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে। আজহার হিসাব কাফের, মাশাআল্লাহ, আজহার হিসাব কাফের। কেউ যদি কোরআন এবং হাদিসের কোথাও বিশ্ব নবী লেখা দেখাইতে পারে, আমি তাকে আমার 7 লক্ষ টাকা আমার গাড়ি দিয়ে দিব, চ্যালেঞ্জ করে দিলাম। কোন জায়গার মধ্যে আমি এখনো পর্যন্ত কোন হাদিসের কিতাবে আমি পাচ্ছি না আল্লাহর নবীকে বিশ্ব নবী বলা যাবে। আরে বেটা, তুই তো কোন রকম লেখা পড়াই করিস নাই, তাই তুই বুঝবি কেমনে যে আল্লাহর নবীকে বিশ্বনবী বলা যাবে কি যাবে না? তুই তো কোনো কিতাব পড়িসই না, তাই সে কিতাবে পাবি কেমনে? ক্লাস চলাকালীন সময় পিছনে বসে যারা ঘুমায় এবং জাতির মধ্যে যারা ফেতনা সৃষ্টি করে, তাদের ভিতর অন্যতম হচ্ছে শামিম রেজা, যিনি বিভিন্ন সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহ তাআলার উপরে নিয়ে যায়। এই সমস্ত ফেতনাবাজ লোকেরা বিভিন্ন সময় বিভিন্ন ইলেমদারি এবং বিভিন্ন স্কলারদেরকে কাফের বলে ফতোয়া দিতেও কোনো রকম দ্বিধাবোধ করে না। এই ফেতনা তারা বাংলাদেশে রীতিমতো ছড়িয়ে আসছিল। তো শামিম রেজা এবার বিশ্বনবীকে বিশ্বনবী বলা যাবে না, যারা বিশ্বনবী বলবে তারা কাফের হয়ে যাবে, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে বিশ্বনবী বলা যাবে না যাকে আল্লাহ তাআলা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছে। বিশ্বের জন্য রহমত স্বরূপ যাকে পাঠাইছে তাকে বিশ্বনবী বলা যাবে না, তাহলে সে কাফের হয়ে যাবে। তো তার কথার ফাঁকে ফাঁকে দালিলিকভাবে মিজানুর রহমান আজহারি যে প্রতিবাদটা করেছে সেটাও আমরা দেখবো, এবং শামিম রেজার আসলে মূল দাবিটা কী সেটা একটু শোনার চেষ্টা করবো। অবশ্যই মনোযোগ সহকারে আপনার ভিডিওটা একটু দেখবেন। তো চলুন আমরা শামিম রেজার সেই ভিডিওটা একটু শুরু থেকে শুনি। আমার দয়াল নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আল্লাহর নবীরে যেই ব্যক্তি জানার সত্ত্বে বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে। আইলে জানার সত্ত্বে বিশ্ব নবী বলা যাবে না, আজহার হিসাব কাফের, আজহার হিসাব কাফের। এই 7 লক্ষ টাকা সে কোথায় পাইছে এটা তার মানে বিসিতে ফাঁসি লাগাইয়া জিজ্ঞাসাবাদ করা হোক পর্যন্ত। আমার নাম্বার রাখবেন, নাম্বার দিয়ে যাব নাকি? উনি আলেম হতে পারেন তবে বুঝা বলে নাই, বিদায় বলছেন বাবা আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। রাইট, ফতোয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতোয়া? বিশ্বনবী বললে আমার নবীর শান ও মানকে ছোট করা হয়। বিশ্বনবী বললে মান ও শানকে ছোট করা হয়, তাহলে কি বললে মান ও শানকে উঁচু করা হবে? আমার নবীর শান ও মানকে নিচু করা হয়। যারা জানার সত্ত্বে নবীকে বিশ্বনবী বলবে তাদের ঈমান হারানো হয়ে যাবে। আল্লাহর নবীকে বিশ্বনবী বলা এটা ঈমানের ঘাটতি থাকবে। কেন এই জন্য বলছি? বোঝার জন্য, কারণ যেন ফিতনা না হয়, কারণ আমরা আলেম সমাজ যদি ফিতনা সৃষ্টি করি আত্মারা বিভ্রান্ত হয়ে যাবে। একে এ নাকি আলেম সমাজ বলে নিজের দিকে কিভাবে ইঙ্গিত দেয়, মানে সে আলেম এটা বোঝাতে চায়। আসলে এর মতো পাজিবাসরা আর দুনিয়াতে একটাও নাই, সে নিজেকে আলেম বলে দাবি করে ফেতনা নিজেই সৃষ্টি করতেছে। তার মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই, সে নিজেই এটা বলতে যাচ্ছেন। আজকে বলছি, এখন থেকে আপনারা আর কখনো নবীকে বিশ্বনবী বলবেন না, এগুলা হুজুর রাসূলের শান বলেছেন, বলেছেন বিদায়। এটা হুজুর এবং আপনাদের সবার স্বার্থে, দিনের বৃহৎ স্বার্থে আপনাদের কাছে বলা, এটা আমার একটা দায়িত্ব। সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন। এখানে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি, অ্যাজ এ রাহমা, অ্যাজ এ বারাকা, অ্যাজ এ ব্লেসিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি পুরো বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, রাইট, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণী কুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? আল্লাহ। সবার জন্য রহমত,
আমি বুঝি কি জানেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমগণ। তবে আমার নবী বলে হ্যাঁ, কোন এই এই আলেম, এই আলেম যে নিজেকে আলেম পরিচয় দেয় ফেতনা সৃষ্টি করে এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বিভিন্ন মানুষকে কাফের ফতোয়া দেয়, এই হচ্ছে সেই নিকৃষ্টতম আলেম। আলেমগণ যে তাখরুজুল ফিতনাতি, যাদের মধ্যে থেকে ফেতনা সৃষ্টি হবে, আমি ফেতনা ওই ফেতনা সৃষ্টি করে না চাই না, আমি চাই ওয়া তাউদু ফিহিম, এবং অনেক মানুষ হবে যাদের থেকে ফেতনা মীমাংসা হবে, আমি চাই ফেতনা মীমাংসা, আমি ফেতনাওয়ালা আলেম হতে চাই না, ওনার সাথে আমার বন্ধুত্ব থাকবে আজীবন। এই আলেমদের সাথে আল্লাহ যেন আমি উনি এলাকার যত আলেম আছেন সবার মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দেয়। আজহারি সাহেব কাফের না আজহারি সাহেব কাফের, এমনি স্পষ্ট ভাষা কয়েকবার বলছেন এই কথাগুলো। হ্যাঁ বলছি, শোনেন, আমি বলছি যারা বিশ্বনবী বলতেছে তারা না বুঝে বলতেছে, বলে হুজুর উনি তো ডক্টরে, উনি কি না বোঝেন না? হ্যাঁ উনি বোঝেন, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে যে শুধু এক জগতের নবী বলা হয়, এই জন্য আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে না? কি একটা ব্যাখ্যা দিলেন তিনি, তার ব্যাখ্যাটা শুনে আপনারা আসলে শিহরিত হয়ে যাবেন। তাকে বিশ্বনবী বললে তিনি এক জগতের নবী হয়ে যান, বিশ্বনবী বলা এটা একটা কুফুরির শামিল। আহ, কুফুরির শামিল, একটা কুফুরির শামিল, এই জন্য কাফের হবে। আর যদি না জানি না বলে কাফের হবে না, জানি না বলে, আমি কিন্তু ওয়াজের ধারাবাহিকতায় বলছি, ও যাইনি অপব্যাখ্যা করতেছে, তাহলে ও কোন পর্যায়ের কাফের? তবে শুনেন, সাধারণভাবে কুফুরি শব্দটা এবার পাবলিক ধরেছে তাকে, ব্যাপকভাবে না বলা, কারণ কি আল্লাহর রাসূল বলেছেন যে কাফের নয় যে ব্যক্তি বুঝে বলবে, যার কাছে যে সে যদি কাফের না হয় শব্দটা ধরে যে বলছে তার কাছে আসবে। আচ্ছা মাশাআল্লাহ, আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের, আজারি সাহেব একই কথা বলছেন, কাছে বলা হয়েছে সে যদি কাফের, দেখেন কথাটা কিন্তু এখানে শেষ, কথাটা আরো ক্লিয়ার হয়ে গেছে, তার পক্ষে বলতেছেন বিষয়টা না, বরং তাকে যে বাসি দিতেছে এটাও তার বোঝার ক্ষমতা হয় নাই, সে আসলে বক্তব্য দিচ্ছে বয়ান করতেছেন। কাফের ফতোয়া না, শুনেন আরো আরো সহজ সমাধান করছি আমি, কিন্তু বলে দিই সমাধান দিচ্ছে উনি, আসেন এখানে আসেন বাবা, বুঝা কেউ যদি বলে আপনি বুঝেন নাই, আমি আরো বুঝাই দিচ্ছি আপনাকে, শুনেন আপনি আপনি বুঝছেন, তবে সাধারণ মানুষ একটু সচেতন আছে, কারণ একে ওকে ফতোয়া দিলে সাধারণ মানুষ যে মেনে নেবে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এটাই। আমি শোনাই, বুঝেন, শোনেন আমি আরো বলছি, ক্লিয়ার হচ্ছে, এদিকে আসুন, আমি আরো ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি, আপনি তো বুঝেনি না, আমি কি বলি নাই বুঝা কেউ যদি বিশ্বনবী বলে, আমি তো সমাধান করে দিচ্ছি, বিশ্বনবী শব্দটা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় নাই, বিশ্বনবী কোন কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি বলছেন, আমি দেখাতে পারলাম, আমি এখানে কথা বলছি, কোন জায়গায় বিশ্বনবীকে বিশ্বনবী বলা কোরআন এবং হাদিসে নাই, এমন কোন কিতাব উনি আসলে পড়েন নাই, ওনার চোখে আসলে পড়ে নাই। তো এই শামিম রেজাকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে দিতে পারেন। এদেরকে যারা দাওয়াত দেয়, আমি যদি ফতোয়া দিই যে তারাও কাফের, তাহলে কিন্তু ফতোয়া একেবারে খারাপ হয় না, যদিও একদম অযৌক্তিক, তবে এই সমস্ত বেআমল বেআলেম এই সমস্ত মার্কা মানুষদেরকে যারা দাওয়াত দেন, আসলে তারা কি শোনার জন্য যে দাওয়াত দেন সেটাই আমাদের বোধগম্য নয়। আর এটা আসলে সুন্নিয়াতের অন্যতম মানিজ্জত নষ্ট করার যন্ত্র হচ্ছে এই রেজা কিবরিয়া। আমার কথার সাথে আপনার একমত থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।